ডেপুটি স্পিকার বীর মুক্তিযোদ্ধা ফজলে রাব্বি মিয়াকে রাষ্ট্রীয় সম্মান জাতীয় ঈদগাহ ময়দানে প্রথম জানাজা সর্বস্তরের শ্রদ্ধা দাফন গাইবান্ধায় রাশিয়া থেকে কম দামে জ্বালানি কিনছে ভারত ও চীন কৌশলী হয়ে বাংলাদেশকেও সুযোগ কাজে লাগানোর পরামর্শ সম্ভাব্য সব উৎসের সন্ধানে সরকার পদ্মা সেতু চালুর এক মাসেই দক্ষিণ পশ্চিমাঞ্চলের ২১ জেলায় অর্থনীতি বদলের হাওয়া অনেকে বাড়ি থেকেই অফিস করছেন ঢাকায় ৭৫ কোটি টাকা টোল আদায় ঝাঁকে ঝাঁকে ধরা পড়ছে ইলিশ ১,০০০ টাকায় মিলছে ১ কেজির মাছ চট্টগ্রাম ফিশারি ঘাটের চিত্র উল্টো সরবরাহ কম হওয়ায় দাম চড়া